ময়লা ফেলার জন্য নাগরিক এবং ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না, পাশাপাশি বিনামূল্যে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ করতে হবে। এছাড়া একাধিক দাবিতে আজকে ডানকুনি পুরসভায় ডেপুটেশন দিল বাম কংগ্রেস যৌথভাবে, এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সকাল থেকেই কিন্তু এই ডেপুটেশনকে কেন্দ্র করে ডানকুনি থানার বিশাল পুলিশ মোতায়েন ছিল, এবং ঠিক নির্ধারিত যে সময় সেই সময়ে ডানকুনি পুরসভায় একটি প্রতিনিধি দল যান, বাম কংগ্রেসের যৌথভাবে 8 জনের একটি প্রতিনিধি দল তারা যান, এবং চেয়ারপারসন হাসিনা শবনম সহ ভাইস চেয়ারম্যান প্রকাশ রা, সিআইসি কল্লোল ব্যানার্জি সহ কাউন্সিলররা ছিলেন, তাদের উপস্থিতিতে ডেপুটেশন দেওয়া হয়। তাদের যে দাবিগুলো মূল সেই দাবিগুলো তাদেরকে শোনানো হয়, তার পাল্টা পুরসভার পক্ষ থেকেও তাদেরকে জবাবে যা উত্তর দেওয়া সেগুলো তারা দিয়েছে। আমরা গভর্নমেন্টের মধ্যে রয়েছি, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার আমরা ফেলতে পারি, কারণ এখানে 15 মিটার তারপরে কত আজকে ডেপুটেশনের যে বিষয়গুলো ছিল দাবিগুলো আপনারা জেনেছেন ইতিমধ্যেই, যে ডানকুনি তৃণমূল পরিচালিত যে ডানকুনি পৌরসভা, সেই পৌরসভা ট্যাক্স নেওয়া সত্ত্বেও মানুষের থেকে তো একটা অনৈতিকভাবে যে ট্যাক্স নিচ্ছে, বেআইনিভাবে প্রচুর ট্যাক্স ডানকুনি পৌরসভা নেয়, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ময়লা ফেলার জন্য বাড়ি বাড়ি থেকে 20 টাকা করে নেবে মাসে, তাহলে বছরে হচ্ছে 240 টাকা তাকে বাড়তি দিতে হবে। এছাড়া হচ্ছে আপনার জলের কলের উপরে মিটার বসানো হচ্ছে, আমরা আশঙ্কা করছি আগামী দিনে জলের জন্যও টাকা নেওয়া হবে, এবং ইমিউটেশনের নামে যে হাজার হাজার টাকা হোল্ডিং নাম্বার দেবার নামে নেওয়া হচ্ছে, যা আগে নেওয়া হয়নি এখন নেওয়া হচ্ছে, তো এইভাবে টাকা নেওয়া যায় না, এটা অনৈতিক বেআইনি। একই তো ট্যাক্সের কোনো অ্যাসেসমেন্ট করেনি, অ্যাসেসমেন্ট ছাড়া ট্যাক্স নেওয়া যায় না, এটা বেআইনি, তারপরেও আবার এইভাবে মানুষের উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে, টাকার বোঝা চাপিয়ে দিচ্ছে। একদিকে যখন জিনিসের দাম বাড়ছে, যখন কাজ নেই, চাকরি বাকরি নেই, কলকারখানা নেই, হু করে জিনিসের দাম বাড়ছে, আবার তার উপরে মানুষের উপরে এইভাবে বোঝা বাড়ানোর বিরুদ্ধে, আমাদের বোঝা চাপানোর বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন সংগঠিত করছি। হ্যাঁ, নিকাশি তো আছেই, নিকাশি তো দেখছেন, এ তো দীর্ঘদিন ধরে লড়াই হচ্ছে নিকাশি নিয়ে, প্রায় সমস্ত ওয়ার্ড আজকে জলে ডুবে গেছে, জলে ডুবে আছে, খাল কচুরিপানা পরিষ্কার করে ছেড়ে দেওয়া হলো, আসল যে তলায় যে গোবর খালের জলের তলায়, সেই গোবর পরিষ্কার করা হলো না। এখানে আপনার জলাশয়গুলো ভরাট করা হচ্ছে, যেগুলো দিয়ে যেখানে গিয়ে জল জমতো ওখানে স্টেশনপল্লী তাঁতিপাড়া ওই কারখানা, ওখানে যে জলাশয়গুলো ছিল, বিভিন্ন জায়গায় পুকুর, আজকে ভরাট করে ফেলা হচ্ছে সেখানে, যার ফলে আজকে আমাদের এখানে ডানকুনিতে মানে প্রায় সমস্ত পৌর এলাকায় সমস্ত ওয়ার্ডগুলো জলের তলায় চলে যাচ্ছে, মানুষের জল যন্ত্রণা দিন দিন করে বাড়ছে, এর কোনো সমাধান নেই, কোনো মাস্টার প্ল্যান নেই। হ্যাঁ, সুতরাং মানুষ যা হবার হচ্ছে, মানুষ জলের তলায় ভুগছে, মানুষের দুর্দশা বাড়ছে। দেখুন, ওনারা আজকে যে রেপুটেশন দিচ্ছেন, কিছু সই সংগ্রহ করে এসেছেন, যেটা মানুষকে ভুল বুঝিয়ে সই সংগ্রহটা হয়েছে। আমরা জলের কোনো আজও পর্যন্ত জলের কোনো ট্যাক্স নিই না, কিন্তু ওটা মানুষকে বুঝিয়েছেন যে আমরা যে ওই আমরুদের যে কাজ করছি, ফেরুল যে লাগাচ্ছি, হয়তো আগামী দিনে আমরা ট্যাক্স নেব, সেইটা বলে মানুষকে ভুল বুঝিয়ে সই সংগ্রহ করে আজকে ডেপুটেশনে জমা দিতে এসেছেন।
এবং নিকাশি ব্যবস্থার জন্য যেটা গার্বেজের জন্য, যেটা গার্বেজ তোলার জন্য 20 টাকা নেওয়া হচ্ছে, সেই 20 টাকা নেওয়া হচ্ছে সবথেকে লেটেস্ট কিন্তু রামকুনি পৌরসভা নিচ্ছে। এর আগে অন্যান্য পৌরসভা শুরু হয়ে গেছে এবং অন্যান্য পৌরসভাতেও কোথায় 30, কোথায় 40, কোথাও 50, যেমন যেখানে সেখানে কিন্তু করেছে, কিন্তু আমরা সবথেকে কম করেছি। এবং এটাও বলা হয়েছে যে এজেন্সি কাজ করছে, এটাও বলা হয়েছে যে যে ছেলেমেয়েরা টাকা তুলতে যাবে তারা যেন একদম অসহায় গরিব যারা, তাদের কাছ থেকে কোনো রকম টাকা না যেন নেওয়া হয়, সেটা তাদেরকে বলা হয়েছে। এবং আমরা অসহায় গরিব যারা তাদের থেকে আমরা নেবো না, কিন্তু যাদের সব কিছু চলছে, যারা হয়তো একতলা দোতলা বাড়িতে বাস করছে, মাসে 20 টাকা গার্বেজের জন্য দেবেন, এইটাতে কী হবে মানুষের? মানুষ যখন দেখবেন ফ্রিতে কোনো কিছু পায় তখন কিন্তু তার মর্যাদাটা বোঝে না, কিন্তু যখন এই সামান্য টাকাও দিতে হবে তখন কিন্তু তার একটা মর্যাদা থাকবে, তখন মনে করবে যে না এই জিনিসটা এইরকমভাবে ব্যবহার করতে হয়, এই জিনিসটা এরকম করতে হয়। এবং সেখানে আমরা প্রতিটি বাড়িতে আমরা কিন্তু বালতি দিয়ে দিয়েছি, সবুজ এবং নীল বালতি দেওয়া হয়েছে, এবং যেখানে পচনশীল এবং অপচনশীল রাখা হবে সেটা আমরা নির্দিষ্ট জায়গায় ফেলে, আগামী দিনে আমাদের আরও প্রসেসিং করা হবে, সেখান থেকে সার তৈরি বলুন অন্যান্য নানা রকম কাজ করা হবে। এবং যে মেয়েরা কাজ করছে সাফাই কর্মীদের সাথে, আমাদের গার্বেজের যে ভ্যাট গাড়ি যে চালায় সেই ভাইয়ের সাথে আরও আমাদের একটা মেয়ের কাজ করছে, সেই মেয়েটা মানুষকে বোঝাচ্ছে, সেই বন্ধু আমার মানুষকে বোঝাচ্ছে যে কীভাবে ময়লাটাকে ফেলে সেগ্রিগেশন করে রাখ ফেলতে হয়। তাই এইগুলোও তো খরচ খরচা আছে, আজকে সিপিএমের আজকে কোনো কিছু নেই এটা বলছি। আর ড্রেনের সমস্যা আজকের নয়, এটা দীর্ঘদিনের সমস্যা, এটা 30-40 বছর আগেও সেই সমস্যা ছিল, কিন্তু আমরা চেষ্টা করছি সেটা থেকে ডেভেলপ করার জন্য। অলরেডি আমার 15 নম্বর ওয়ার্ডে একটা বড় হাইড্রেন এসে গেছে, এই বর্ষার পরেই শুরু করবো, কারণ এই মুহূর্তে আমরা কিন্তু কাজটা শুরু করতে পারবো না, আমার টাকা স্যাংশন হয়ে গেছে এবং 14 নম্বরেও টাকা স্যাংশন হয়ে গেছে, আমার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। 13 নম্বর ওয়ার্ডে আপনারা দেখেছেন আমরা বড় করে কালভার্ট করছি, ওইখান দিয়ে আমাদের জলটা যাতে নিকাশি করা যায় সেই ব্যবস্থাটা আমরা করছি। আমরা কিন্তু রামকুনি পৌরসভা তৎপর আছি আমাদের নিকাশি ব্যবস্থা ভালো করার জন্য, এবং ইতিমধ্যে আমরা বড় একটা সাকশন যে গাড়ি যাতে আমরা ড্রেন থেকে ময়লাটা তুলে নিতে পারবো সেই গাড়িও আমরা কিনেছি, যেটা আমাকে বারবার কেএমসি থেকে আনতে হতো, যেটা মন্ত্রীকে বলে মেয়রকে বলে আমাকে নিয়ে আসতে হতো, এবারে আমরা কিন্তু নিজস্ব আমরা কিনে নিয়েছি, সেটা দিয়েও আমরা পরিষ্কার করতে পারবো। ইতিমধ্যে আমরা 6টা পাম্প বসিয়েছি, যেখান থেকে আমরা যেখানে জল জমেছিল সেই জলটা তুলে ফেলার জন্য। তাই ডানকুনি পৌরসভা অবশ্যই মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে, মানুষের পাশে থেকেই কাজ করবে। দেখুন, এই 20 টাকা 30 টাকা করে যা নেওয়া হচ্ছে বাড়ি থেকে বা কোনো দোকান থেকে, তা এটা পৌরসভা অন্যায্য কাজ করছে, এটা আমরা অনেকদিন ধরেই বলে আসছি, পোস্টারিংও হয়েছে, পৌরসভা জানানোও হয়েছে, কিন্তু এই দাবিটা জানাচ্ছে কে, প্রতিবাদটা জানাচ্ছে কারা? সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে। তা প্রকৃত যারা কংগ্রেস কর্মী আছে তাদের থেকে আমরা জানতে চাই যে আপনারা কি সাইবারি গণহত্যা ভুলে গেছেন, যেখানে 2 কংগ্রেস কর্মীকে, কংগ্রেসের ভাইকে কেটে মাকে রক্ত খাওয়ানো হয়েছিল, সেই আপনারা যৌথভাবে এখানে আপনারা লড়াই করছেন তৃণমূলের বিরুদ্ধে, আর পাটনায় গিয়ে দোস্তি করছেন, এটা সাধারণ মানুষ আর নেবে না। সুতরাং এই সিপিএম আর কংগ্রেস এরা আস্তে আস্তে যেমন অস্তমিত সূর্য, ঠিক সেই রকমই এরা ডুবে গেলে যেমন অন্ধকার হয়ে যায়, এদের অবস্থাও সেরকম। সিপিএম 34 বছর ধরে পশ্চিমবঙ্গবাসীকে কী দিয়েছে? রিগিং দিয়েছে, র্যাগিং দিয়েছে, বেকারত্ব দিয়েছে, এর বাইরে কিছু দিতে পারেনি। কোর্ট ওনারা অভ্যাস সিপিএমের দীর্ঘদিন ছিল, 34 বছর ধরে করে এসছে এরা, 10 টাকা 20 টাকা তখন মূল্য এরা বুঝতে পারতো না, এখন বুঝতে পারছে যেমন সাধারণ মানুষের থেকে 10 টাকা 20 টাকা করে নেওয়া হচ্ছে। তখন এরা বোঝেনি যে 20 টাকা করে 30 টাকা করে সাধারণ মানুষের থেকে কোর্ট ওনারিয়ে তোলা রক্তচক্ষু দেখিয়ে, এখন এরা সেই মূল্যটা দেখাতে চাইছে যে আমরা কত ভালো। সুতরাং সাধারণ মানুষ জানে এদের এই নাটক আর বেশি দিন চলবে না, এরা পশ্চিমবঙ্গ থেকে অলরেডি ডিলিট হতে শুরু করে দিয়েছে এবং কিছু কিছু জায়গায় সম্পূর্ণ শূন্য হয়ে গেছে, এরা পশ্চিমবঙ্গ থেকে একদমই মুছে যাবে। তবে পুরসভার সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত পুরসভার পক্ষ থেকে এই যে বাড়ি বাড়ি যে কল বসানো হচ্ছে, মিটার লাগানো হচ্ছে, তার জন্য কিন্তু এখনও কোনো অর্ডার এই কর নেওয়ার জন্য সেটা এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি। এবং পাশাপাশি এই যে ব্যবসায়ীদের কাছ থেকে যে কর নেওয়া হচ্ছে বা নাগরিকদের কাছ থেকে যে মাসে মাসে 20 টাকা করে নেওয়া হচ্ছে, সেটা কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্ট সেই তার জন্যই সেই অর্ডারের ভিত্তিতে তারা নিচ্ছেন। গোটা বিষয়কে কেন্দ্র করে আজকে দেখলাম মিছিল করে প্রথমে বাম কংগ্রেস যৌথভাবে আসে এবং তারপর পৌরসভায় গিয়ে তারা ডেপুটেশন দিয়েছে এবং তারা বলছে তাদের দাবি না মানা হলে আগামীতেও কিন্তু আন্দোলন চলবে। আপনারা এই বিষয়ে কী বলবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।